বেশ কিছু অভিযোগে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর, শরফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিশান, চিত্রনায়িকা পরিমণি, ম্যানেজার সবুজ, প্রযোজক নজরুল ইসলাম রাজ, পরিমণির কথিত মামা ও সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে করা মামলার তদন্ত করতে চায় র‍্যাব। গ্রেফতার হওয়া চিত্রনায়িকা পরিমণি মডেল পিয়াসা ও মোয়ের বাসায় যাতায়াত ছিল এমন অভিযোগে ও কথিত মডেলদের সঙ্গে ব্যবসায়ীদের নাম জড়িয়ে চাঁদাবাজি করছে একটি চক্র। এ পর্যন্ত তিনজন ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হওয়ার কথা পুলিশকে জানিয়েছে। তবে যাতায়াতকারীদের নামের তালিকা হচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সারা দেশে 245 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22,897 জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 11,463 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,65,058 জনে। চট্টগ্রামের খুলশীতে বাসায় বসে করোনা ভাইরাসের টিকা নেওয়ার ঘটনায় চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় মোবারক ও হাসান নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরো 210 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 181 জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 29 জন। করোনা মহামারীর কারণে 17 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের আপাতত এই পরিকল্পনা থেকে বাদ রাখা হয়েছে। তবে নভেম্বর ডিসেম্বরের এসএসসি পরীক্ষার আয়োজনের চিন্তাও সরকারের রয়েছে।